তো নমস্কার বন্ধুরা, আমি রয়েছি তাজ এবং তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সি অফ সাকসেস। আবারও অনেকদিন পর আমি চলে আসলাম তোমাদের সঙ্গে আরও একটি নতুন চাকরির খবর নিয়ে। তো যে সমস্ত ক্যান্ডিডেট অনেকদিন ধরে ওয়েট করছিল লোকাল জবের আপডেট, তো ফাইনালি আজকে আমরা লোকাল জবের আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এই জবের জন্য আবেদন জানাতে পারবে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের লোকাল জব বলতে শুধুমাত্র ব্যাঙ্ক ইন্ডাস্ট্রি রয়েছে, যেখানে তোমরা প্রচুর পরিমাণে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এক্সিস ব্যাঙ্ক থেকে তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা বর্তমান লোকেশনে তোমাদের এখানে রিপোর্ট করা হবে। পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্ত থেকে তোমরা এই জবের জন্য আবেদন করতে পারবে। তো আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে খুঁটিনাটি তথ্য আলোচনা করবো তোমাদের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের মোটিভেশন বাড়াও, যাতে তোমাদের জন্য এভরিডে লোকাল জব এর পাশাপাশি গভর্নমেন্ট জবের আপডেটগুলি তোমাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে পারি সবার আগে। এক্সিস ব্যাঙ্ক থেকে দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো এখানে তোমাদের ইন্টারভিউ ডেট কবে রয়েছে, তোমাদের পজিশন কি পজিশনে এখানে রিপোর্ট করা হচ্ছে, কোয়ালিফিকেশন কি লাগছে, এজ কত রয়েছে, এক্সপিরিয়েন্স লাগছে কিনা, বা ফ্রেশার্সরা কি এখানে আবেদন করতে পারবে, সেই সমস্ত খুঁটিনাটি তথ্য আলোচনা করব। এর পাশাপাশি তোমাদের এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, সমস্ত কিছু তথ্য কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো, যাতে কোনো রকম ইনফরমেশন মিস না হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের জন্য ছোট্ট একটি ইনফরমেশন, যে সমস্ত ক্যান্ডিডেট বাড়িতে বসে নিজেদের পকেট মানি বাঁচিয়ে একটু একটু করে টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছো, তাহলে অবশ্যই মিউচুয়াল ফান্ড অপশন চুজ করতে পারো। কারণ মিউচুয়াল ফান্ডে যদি এখন থেকে ইনভেস্ট শুরু করে দাও, তাহলে ফিউচারে দেখা যাবে একটা বিশাল বড় একটা অ্যামাউন্ট তোমার কাছে চলে এসছে, যেখানে তোমরা বাকি লাইফটা বাড়িতে বসে অ্যাফোর্ড করতে পারবে। তো অবশ্যই তোমরা মিউচুয়াল ফান্ড অপশন চুজ করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট ওপেনিং করে নিতে পারো। তো বন্ধুরা, এখানে তোমাদের দুটি পদে রিক্রুট করা হচ্ছে, সেলস অফিসার এবং তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দুটি পদে রিক্রুট করা হচ্ছে। এখানে এক্সিস ব্যাঙ্ক বর্তমান টাউন লোকেশন থেকে তোমাদের এখানে রিক্রুট করা হচ্ছে। তোমাদের ইন্টারভিউ ডেট আমি ভিডিও শেষে বলে দিচ্ছি কবে তোমাদের ইন্টারভিউ ডেট রয়েছে। পজিশন রয়েছে সেলস অফিসার হিসেবে এখানে তোমাদের রিক্রুট করা হচ্ছে। এজ লাগবে তোমাদের 18 থেকে 30 বছর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের বাইক ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকা দরকার। তো এখানে তোমাদের কী করতে হবে, অ্যাকচুয়ালি তোমাদের এখানে কাজ কী রয়েছে, তোমাদের ব্যাংকে সেলিং করতে হবে, যেমন লোন প্রোভাইড করা এই ধরনের কাজ, বা লোন কালেক্ট করা এই ধরনের তোমাদের কাজ হবে। সেটা স্যালারি থাকবে 2.60 লাখ তোমাদের কিন্তু ইয়ারলি স্যালারি থাকবে। এবার দেখবো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভ্যাকেন্সি এখানে 6টা রয়েছে। কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন লাগবে, এজ 32 অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, সঙ্গে তোমাদের বাইক এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে সে তোমাদের বেতন দেওয়া হচ্ছে 3.60 তোমাদের এখানে ইয়ারলি তোমাদের বেতন দেওয়া হচ্ছে। তোমাদের এখানে লোকেশন রয়েছে সিটাডর ব্রাঞ্চ, শ্রীপল্লী, বাকুগুটি অ্যান্ড রাজবাটি, এই লোকেশনে তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে। এবার তোমাদের মেন বিষয় হলো ইন্টারভিউ ডেট। ইন্টারভিউ ডেট আগামী 29/4/2024 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হয়ে যাচ্ছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এই জবে আবেদন করবে তাদের জন্য এই স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা ফোন করে নেবে। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি ফোন করবে, সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় কেউ ফোন করবে না এই নাম্বারে। সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা অবধি ফোন করে নেবে এই নাম্বারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই ধরনের লোকাল জবের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। জয় হিন্দ।